এবার মেয়ে সোহানাকে নিয়ে কোন সিনেমায় নামছেন কিং খান। তাছাড়াও তার আপকামিং মুভি নিয়ে আছে লেটেস্ট খবর। আর এদিকে ডাবল ধামাকা নিয়ে আবারও কি ফিরতে চলেছে আফরান নিশো? এবার কি তবে সুড়ঙ্গর থেকেও বড় কিছু দেখতে পাবে দর্শক? কিন্তু এদিকে বুবলির বিপদ যেন কাটছেই না, একের পর এক গোপন রহস্য বের হয়েই আসছে। সব কিছু নিয়ে জানব আজকের ভিডিওতে। তবে তার আগে মিডিয়া জগতের যে কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কাভি খুশি কাভি গাম, কাল হো না হো, কাভি আলবিদা না কেহে না, এর মতো শান্ত শিষ্ট কমেডিয়ান খাঁটি প্রেমিকও যে পাঠান আর জওয়ানের মতো ভায়োলেন্স দিতে পারে তা শাহরুখকে না দেখলে কেউ বিশ্বাসই করত না। অভিনয় যেন তার জন্যই তৈরি, সব কিছুতেই তার নিজস্ব রাজত্ব। সেই রাজত্বকে আরও বাড়াতে এবার আসছে পাঠান টু এবং কিং। চলতি বছরের মে মাসে শুরু হবে কিং সিনেমা শুটিং, আর ডিসেম্বরে শুরু হবে পাঠান টু এর শুটিং। পাঠান টু এর স্ক্রিপ্ট তো রেডি হয়ে গেছে, কিন্তু এখনও জানা যায়নি ডিরেক্টরের নাম। তবে সিদ্ধার্থ আনন্দের না থাকার সম্ভাবনাই বেশি। এদিকে ছোট পর্দা দিয়ে কাজ শুরু করলেও বড় পর্দায় বেশ সাড়া ফেলেছে আফরান নিশো। যদিও সুড়ঙ্গ করে বেশ অনেক দিন তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, তবে এখন বোঝা যাচ্ছে সে নীরবে ছিল ভালো কাজের খোঁজে, যা তিনি পেয়েও গেছেন। কারণ সম্প্রতি তিনি জানিয়েছেন তিনি আরও দুটি কাজ করবেন, যেটি রিলিজ পাবে আগামী ঈদে। আর এই দুইটি সিনেমাতে কাজ করবে নতুন দুইটি প্রোডাকশন হাউস। তাহলে বুঝতেই পারছেন এই সুড়ঙ্গ দিয়ে আফরান নিশো কতটা জনপ্রিয় হয়ে গেছে। তবে কোনো ভালো সিনেমা দিয়ে নয়, বরং নিত্য নতুন ভাইরাল নিউজ দিয়ে জনপ্রিয় হচ্ছেন বুবলি। যেমন এই দেখেন, শাকিব খানের সাথে সিনেমা করার চেয়েও বেশি ভাইরাল হয়েছিল বিয়ে করা নিয়ে, যদিও তা গড়িয়েছিল ডিভোর্স পর্যন্ত। কিন্তু এবার নতুন করে কি খবর পাওয়া গেল জানেন? শাকিব খানের সাথেই তার প্রথম বিয়ে হয়নি, এর আগেও নাকি তার বিয়ে হয়েছিল, সেখানে তার আবার মেয়েও আছে। এই নিউজটা অনেকে জানলেও মিডিয়াতে এই বিষয়ে খুব বেশি কথা হয়নি। তবে এইবার এই বিষয়ে কথা বলেছেন বাংলার প্রবীণ অভিনেতা সুরজ বাঙালি। যদিও হঠাৎ বুবলিকে নিয়ে এই মন্তব্য অনেককেই অবাক করে দিয়েছে, এবার দেখায় যাক বুবলি এর কি উত্তর দেয়। যাই হোক, আজকের ভিডিও নিয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করে আসুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, এবং ভিডিও নিয়ে যে কোনো মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।